হইয়ামি দেশান্তরী দেশ বিদেশ প্রকৃতির বিষয় মন মাতানো সংস্কৃতি ভালোবাসার উষ্ণতা আর জীবনের জয়গান এসব নিয়েই সে যে আমার জন্মভূমি আর যার বিকাশ হয়েছে এই মাটি আর ঐতিহ্যের ছোঁয়ায় তার মাঝেই আছে দেশকে কিছু ফিরিয়ে দেবার প্রবল টান মনে পড়ে ঝুম বৃষ্টির দিনে বাড়ির উঠানে অবিরাম দৌড়ঝাঁপ কিংবা বিলের পাড়ে মাছ ধরা সেই নির্মল আনন্দ সবুজ মাঠের কোলে ঘুড়ি ওড়ানো বিকেল এসব মেঠো পথ ধরেই তো আমি আপনি স্বপ্ন দেখেছি এগিয়ে যাওয়ার রচনা করেছি নতুন দিগন্ত এই মাটির কোলে যাত্রা শুরু করেই তো আমরা জ্ঞানের পিপাসায় ছুটেছি বিশ্বময় জয় করেছি জ্ঞান বিজ্ঞানের নতুন দিগন্ত আর সেই দিক বিজয় শেষে এবার আমাদের পালা দেশটাকে বীর দর্পে এগিয়ে নেয়ার কিন্তু কখনো কি ভেবেছেন এই উন্নয়নের চাকা কিভাবে ঘোরে কিভাবে এগিয়ে যায় একটি দেশ কিভাবে সমগ্র জাতি পৌঁছে যায় এক অনন্য উচ্চতায় সবকিছু হয়তো চোখের দেখায় বোঝা যায় না কিন্তু বাস্তবতা পায় আমাদের সম্মিলিত প্রচেষ্টায় জাতি হিসেবে আমাদের এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পেছনে আছেন একজন স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি বিশ্ব দরবারে আমাদের দিয়েছেন একটি ভূখণ্ড একটি মানচিত্র একটি পতাকা এবং আমাদের পরিচয় এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম আর সেই জাতির পিতার আদর্শে বলিয়ান তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজ আমরা এগিয়ে চলেছি যিনি আমাদের দিয়েছেন সুদূর প্রসারী এক ভিশন যার আদলে ২০৪১ সালের মধ্যে আমরাও পৌঁছে যাব উন্নত দেশের কাতারে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে আগামী প্রজন্ম পাবে সমৃদ্ধশালী বাংলাদেশ আসুন দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি সত্তরের দশকে কৃষিভিত্তিক অর্থনীতি থেকে উন্নয়নের যে যাত্রা শুরু হয়েছিল এখন সেখানে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি রপ্তানি ভিত্তিক শিল্প সারা বিশ্বে তৈরি পোশাক রপ্তানির তালিকায় আজ আমরা দ্বিতীয় একই সাথে দ্রুত বিকাশ ঘটছে শিল্পের অন্যান্য খাতেও ২০১৭-১৮ অর্থ বছরে আমাদের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭.৮৬% যা বিশ্বের দ্রুততম প্রবৃদ্ধির অন্যতম তিন বছর ধরে ধারাবাহিকভাবে আমরা গড়ে ৭% উপরে জিডিপির ধারা অব্যাহত রেখেছি নির্ধারিত সময়ের পূর্বেই এমডিজি পূরণ করে এখন আমরা এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছি বৈশ্বিক উন্নয়নের গতির সাথে তাল মিলাতে দেশে আজ মাথা তুলে দাঁড়াচ্ছে একের পর এক বৃহৎ অবকাঠামো পদ্মা নদীর উপর দেশের দীর্ঘতম সেতু আজ দৃশ্যমান গত ১০ বছরে বিদ্যুৎ উৎপাদন ৫,০০০ মেগাওয়াট থেকে ৪ গুণ বেড়ে দাঁড়িয়েছে ২০,০০০ মেগাওয়াটে রূপপুরে তৈরি হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু ১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশের নাম আজ পৌঁছে গেছে মহাকাশেও পায়রাতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্য আনবে গতি এগিয়ে চলছে রাজধানীর মেট্রো রেল প্রকল্প যা প্রতি ঘন্টায় প্রায় ৬০,০০০ যাত্রীকে পৌঁছে দেবে নিজ নিজ গন্তব্যে পাতাল রেল কর্ণফুলী টানেল আর ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন প্রকল্প আমাদের যোগাযোগ ব্যবস্থায় আনবে বৈপ্লবিক পরিবর্তন আইসিটি শিল্পে আভ্যন্তরীণ ও বৈদেশিক বিনিয়োগ উৎসাহ দিতে ১২টি হাইটেক পার্ক ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন ডলার আইসিটি রপ্তানি নিশ্চিত করবে দেশ জুড়ে তৈরি হচ্ছে ১০০-এর বেশি অর্থনৈতিক অঞ্চল যেখানে ২০৩০ সালের মধ্যে ৪০ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা প্রস্তুত হবে সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রকল্প জনগণের দোরগোড়ায় ডিজিটাল সেবা পৌঁছে দিয়ে ঘটিয়েছে ডিজিটাল বিপ্লব ভবিষ্যৎ গড়ার দৃঢ় প্রত্যয়ে আজ বাংলাদেশ প্রবেশ করছে উন্নয়নের নতুন অধ্যায়ে আর এই যাত্রায় প্রয়োজন ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের বিশাল ভূমিকা এরই মধ্যে
বিগত দশকগুলোতে সারা বিশ্ব জুড়ে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে রাখছে অতুলনীয় অবদান। আর প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগকে উন্নয়নের মূলস্রোতে সম্পৃক্ত করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। প্রবাসী বাংলাদেশী সংগঠন ব্রিজ টু বাংলাদেশ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের দেশের উন্নয়নে উদ্বুদ্ধ করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে কাজ করছে। প্রবাসী বাংলাদেশিরা মূলত তিনভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন: জনসেবামূলক কার্যক্রম, উন্নয়নমুখী বিনিয়োগ এবং বুদ্ধিবৃত্তিক পরামর্শ প্রদান। এই প্রক্রিয়াকে সহজ করতে ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তৈরি করেছে একটি ওয়েব পোর্টাল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসীরা তাদের উন্নয়ন প্রস্তাবনাগুলো আমাদের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞান প্রযুক্তি, ব্যবসা বাণিজ্য, শক্তি, অবকাঠামো, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, টেলিযোগাযোগ, নগর পরিকল্পনা, কৃত্রিম বুদ্ধিমত্তা আর চতুর্থ শিল্প বিপ্লব সহ উন্নয়নের বিভিন্ন খাতে চাই প্রবাসীদের মেধা ও দক্ষতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সারা দেশের মানুষের সাথে প্রবাসীরা যেমন তুলেছিলেন প্রলয় ঝংকার, সেই চেতনাকেই বুকে নিয়ে চলুন গর্জে উঠি আরেকবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির স্বপ্ন পূরণ করে চলুন এ দেশকে আমরা নিয়ে যাই নতুন উচ্চতায়। সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের। অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।